আমার নির্বাচনী ইস্তেহারের প্রথম হচ্ছে এই আমাদের এলাকায় গত 40 বছর একটা মানে প্রাথমিক বিদ্যালয় হয়নি, সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইনশাআল্লাহ আমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করব, একটা সাইক্লোন সেন্টারের নির্মাণ করব। আপনারা জানেন আমাদেরটা উপকূলীয় অঞ্চল, আমাদের একটা সাইক্লোন সেন্টারের খুবই দরকার। আমরা একটা সাইক্লোন সেন্টার নির্মাণ করব। এই এলাকায় আমরা উচ্ছেদ আতঙ্কে আছি, এই উচ্ছেদ আতঙ্ক রোধ করে এলাকায় স্থায়ীকরণের জন্য ব্যবস্থা নিব। 4 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। 5 নম্বর হচ্ছে কি, এই এলাকায় একটা ম্যাট্রিমোনিয়াল হসপিটাল নির্মাণ করব। আমাদের এলাকা হচ্ছে শুটকির এরিয়া, আমাদের যে শুটকি আছে শুটকি নিরাপদভাবে শুকানোর জন্য এটি প্রশিক্ষণ কেন্দ্র, যেটাকে আমরা মৎস্য কেন্দ্র নির্মাণ হিসেবে তৈরি করব। হেসারি গেট থেকে বাইতুরিদান মসজিদ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা, এবং মসজিদ গেট বন্দরপাড়া, পশ্চিম কুতুবদিয়াপাড়া, আজিজপাড়া, উত্তরপাড়া, উত্তর কুতুবদিয়াপাড়া, মুস্তাকপাড়া, কোনাপাড়া, বাসিন্নাপাড়া এলাকায় পাকা রাস্তা নির্মাণ এবং ড্রেনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং আমার 9 নম্বর ইস্তেহার হচ্ছে শিশুশ্রম বন্ধ করা, এবং 10 নম্বর হচ্ছে সড়ক এবং অলিতে গলিতে এলইডি লাইট স্থাপন করা, 11 নম্বর হচ্ছে আমাদের 1 নম্বর ওয়ার্ডবাসীর সুবিধার্থে পাবলিক টয়লেট নির্মাণ করা, 12 নম্বর হচ্ছে উত্তর কুতুবদিয়াপাড়া ও নতুনপাড়া এবং আমাদের 1 নং ওয়ার্ডে যে পানির সমস্যা রয়েছে এই পানির সমস্যা দূরীকরণে ইনশাল্লাহ সমাধান করব। আমাদের 13 নম্বর হচ্ছে কি, এলাকার প্রতিটি শিশুর পড়ালেখা নিশ্চিত করা। আপনারা জানেন আমাদের এলাকায় আমাদের ছোট ছোট বাচ্চারা বিভিন্ন দোকানে পাড়ায় চাকরি করে এবং টমটম চালায় এবং শুটকি ওখানে কাজ করে, বিভিন্ন এনজিওরা কাজ করেছে কিন্তু ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি প্রতিটা শিশুর পড়ালেখা নিশ্চিত করব ইনশাল্লাহ, এবং সড়ক প্রশস্তকরণ করে ড্রেনের ব্যবস্থা করব। 15 নম্বর হচ্ছে আমাদের যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুটকি মহল হচ্ছে আমাদের এই নাজিরা টেক, এই এলাকাকে শুটকি মুড়কজাত করে প্যাকেটজাত করে নির্দিষ্ট লেভেলের একটা ট্যাগ লাগিয়ে বিদেশে রপ্তানির ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর 16 নম্বর হচ্ছে এই যে আমাদের এই যে নাজিরা টেক এলাকাকে একটা পর্যটন স্পট হিসেবে সারা বিশ্বের কাছে একটা পরিচিতি দেয়া। 17 নম্বর আমাদের যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, রেশন কার্ড, পুষ্টি কার্ড এর সুষম বণ্টন হওয়া এবং যারা এটার প্রাপ্য তাদের কাছে এটা পৌঁছে দেয়া। 18 নম্বর হচ্ছে এলাকার প্রতিটি জায়গায় বিদ্যুতের ব্যবস্থা করা ইনশাল্লাহ। এবং 19 নম্বর হচ্ছে কি, মাদক ও সন্ত্রাস মুক্ত একটা সমাজ নির্মাণ করা। এটাই হচ্ছে আমার নির্বাচনী ইস্তেহার। পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের অংশীদার আমি হতে চাই, এবং আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করছি আপনারা আমার যে উদ্যোগ এটাকে সহমত পোষণ করে ইনশাল্লাহ 12 তারিখ ডালিম মার্কায় এটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশা করছি।